नमस्कार बंधुरा सबाई के आरो एक नतून भिडियोते स्वागत। तो प्रत्येक दिनेर मतो आज के आमी एक नतून भिडियो निये चले एसेछि। आमरा आजकेर एई भिडियोते आलोचना करब जे सिकिउरिटी गार्ड জেলা ভিত্তিক এটিএম গার্ড সিকিউরিটি গার্ডে কিভাবে কর্মী নিয়োগ চলছে এবং কতজন কর্মী নিয়োগ চলছে সেই ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না, এইরকম নতুন নতুন জব আপডেট সবার আগে বাংলায় আমার এই চ্যানেলে পাওয়ার জন্য। তো আমার এই চ্যানেল থেকে অনেকেই কাজ পেয়েছি, তারা সপ্তাহে আমাকে মিটআপে আসে এবং আমার যারা কমেন্ট সেকশান ঠিক আছে কমেন্ট করো সেই কমেন্টে রিপ্লাই করার জন্য আলাদা একটা চ্যানেল আমরা ক্রিয়েট করেছি, তার লিঙ্ক আমরা ডেসক্রিপশানে প্রোভাইড করব, সেখান থেকে কিন্তু তোমরা হেল্প পেতে পারো। তো চলো বেশি কথা বলবো না, আজকের ডিটেলসটা একটু আলোচনা করে দিই। এখানে হচ্ছে আমাদের এটিএম গার্ড সিকিউরিটি গার্ড টাওয়ার গার্ডের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ। সত্যি মানে আমাদের এখানে কিন্তু যে ডিউটি টাইম কত ঘন্টা ডিউটি কত টাকা স্যালারি দেবে কোম্পানি এবং ছুটি আছে কি না এবং কোথায় কোথায় আছে জবটা কোথায় কোথায় আছে বলতে জবটা হচ্ছে জেলা ভিত্তিকে নিয়োগ চলছে, মানে যে কোনো জেলায় ঠিক আছে এটিএম গার্ড টাওয়ার গার্ডে কিন্তু নিয়োগ চলছে। অ্যান্ড কোন কোন ব্যাংকের আন্ডারে হবে সেটাও আমি ডেসক্রিপশানে ফলো দিয়ে দেবো সমস্ত কিছু। যদি কোনো অসুবিধা হয় গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, গ্রুপে অ্যাড হয়ে ঠিক আছে সেখানে কিন্তু আমাকে কল করতে পারো, অসুবিধা হবে না। তো এখানে আমাদের যে ডিউটি টাইম সেটা হচ্ছে 8 ঘন্টা এবং 12 ঘন্টা, দুরকম ডিউটি আছে, দুরকম স্যালারি আছে। স্যালারি হচ্ছে 8 ঘন্টার জন্য আছে 10,890 টাকা অ্যান্ড 12 ঘন্টার জন্য আছে কিন্তু 11,600 টাকা ঠিক আছে। এই স্যালারি তোমরা পেয়ে যাবে এখান থেকে। আর জয়েনিংয়ের জন্য তোমাদের কিছু প্রসেস কিছু ফলো করতে হবে, সেটা তোমাদের ডেসক্রিপশানের ডকুমেন্টসগুলো দিয়ে দেবো, আধার কার্ড ভোটার কার্ড দু কপি ফটো এগুলো লাগবে। কাজটা একদম 100% জেনুইন, একদম 100% কনফার্ম তোমরা কাজটা পেয়ে যাবে। কোম্পানি হয়তো যদি কোনো টাকা পয়সা চায় সেক্ষেত্রে তোমরা পে করবে ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। জাস্ট ড্রেস ফ্রেস এর জন্য টাকাটা লাগে সিকিউরিটি গার্ডে, সেটা আমি একদম ক্লিয়ার কথা বলে দিলাম। তুমি ভিডিওতে বলবে দাদা ভিডিওতে বলনি ওখানে টাকা বলছে, এটা কোনো অসুবিধা হবে না। এটাই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।